আসসালামু আলাইকুম, জেসমিন আরিফ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে প্রায় 4 মাস পর আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে বাসা থেকে তেমন একটা বের হতে পারিনি, তারপর যাইনি। এখন আমার ছোট ভাই ছোট বোন আসছে আমাকে নেওয়ার জন্য, যে আপি আপনি তো অনেক দিন ধরে বাড়িতে যান না, চলেন। তো যাচ্ছি। অহনা অনন্যা কিন্তু ভীষণ খুশি নানু বাড়িতে যাবে, এটা মনে হয় সবারই লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও ভালো লাগতো, নানু বাড়ির নাম শুনলেই মনে হয় অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো অহনা অনন্যারও কিন্তু ঠিক সেই রকমই আনন্দ কাজ করছে। আর এই যে আমার ভাই, ও আমাদের সাথে সাথে যাবে মোটরসাইকেলে করে। আমাদের বাড়িতে যেতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এখন যেহেতু করোনা ভাইরাস, এই কারণে গণপরিবহন যেটা, এটাতে আমরা বেশিরভাগই ব্যবহার করি না। দেখা যায় গাড়ি পুরো রিজার্ভ করে তারপর যাওয়া হয় কোথাও। তো এই তো আমরা যাচ্ছি, আর আমরা কিন্তু ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি। বাস যেহেতু এখন চলাচল করছে না আমাদের এদিকে, এর জন্য বাড়ির ভিতরের যে রাস্তা সেটা দিয়ে যাচ্ছি। অনেক ভালো লাগছে, এত দিন পর এই রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি। এই রাস্তা দিয়ে দেখা যায় বেশিরভাগ আসা হয় না, বাস দিয়ে যাওয়া হয়। তো এখন তো আর বাস দিয়ে যাব না। আর আমার ভাই আমাদের এই যে গাড়ির পিছন পিছন আসছে, তো ওকেও একটু ভিডিও করলাম। তো আমরা এই তো যাচ্ছি, খুব ভালো লাগছে, বাবার বাড়িতে যাব, আনন্দ লাগছে। অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি, আর বাবার বাড়িতে গিয়ে অনেকগুলো ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তাও বেশি দিনের জন্য না, কয়েকদিনের জন্য যাচ্ছি, যেহেতু অহন অনন্যার পড়াশোনা আছে। ওদের পড়াশোনার জন্যই দেখা যায় বেশিরভাগ বের হওয়া হয় না, ইচ্ছে থাকলেও মাঝে মাঝে যেতে পারি না। আর এই তো দেখেন পরিবেশটা কী সুন্দর, এদিক দিয়ে কিন্তু খুব কম যাওয়া আসা করা হয়, একদম বাড়ির ভিতরের রাস্তা। আর যেতেও কিন্তু অনেক সময় লাগে, আর বাস দিয়ে গেলে কিন্তু বেশিক্ষণ লাগে না। এটা দিয়ে এই রাস্তা দিয়ে গেলে আর কি প্রায় অনেক সময় লাগে যেতে। তো আজকে অনেক দিন পর যেতে পেরে খুবই ভালো লাগছে। কখন বাড়িতে যাব, আব্বু আম্মুর সাথে দেখা হবে। আর এই দুই বোন, আমার দুই মেয়ে, হ্যান্ড স্যানিটাইজার মাখা শুরু করে দিয়েছে সেই গাড়িতে ওঠার পর থেকে। একটু পরপরই দুই বোন মাখছে, আর গাড়িতে কিন্তু যা বসেই আছে, কেউ কিন্তু ধরছে না কোনো কিছু। আর এই যে এখান থেকে শুরু হয়, এত সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগে। চারদিকে শুধু সবুজ আর সবুজ, চোখে দেখা সবুজও কিন্তু চোখের জন্য উপকার, কারণ সবুজ জিনিস দেখলে চোখও ভালো থাকে। এটা আমি কোথায় যেন পড়েছি, আমার খুবই ভালো লাগে। চারদিকে যেদিকে তাকাই সেদিকেই সবুজ। আর এখন যেহেতু বর্ষাকাল, নতুন পানি চলে আসছে। আর এই তো রাস্তাটা তো অনেক চিপা, এর জন্য দুইটা গাড়ি যেতে অনেক কষ্ট হয়, তো মাঝে একটু থামানো হয়েছিল। আর এই তো পানি আসছে, আমাদের বাড়িতেও এরকম অল্প অল্প পানি আসছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো আর কি। আমার বোন বলল যে আপনি এখন তো অনেক ভালো লাগে, নৌকা নিয়ে বের হওয়া যায়, কিন্তু এখন তো পানি কম। তো অটুতে বসে দুই বোন অনেক গল্প করেছি। বোন মনে হয় আল্লাহর দান, বোন থাকা সবারই দরকার, কারণ একমাত্র বোনই যা সব কিছু বলা যায় আর সুন্দর সুন্দর গল্প করা যায়। আমরাও দুই বোন সুন্দর সুন্দর গল্প করতে করতেই বাড়িতে যেয়ে পৌঁছাই। আর এই যে অনন্যা, ওর মামার সাথে আসছে, তো আস্তে আস্তে কিন্তু চলে আসছি আমাদের বাড়িতে। যাকে দেখলেন সে আমার চাচাতো বোন সালমা, ও আমাদেরকে গিয়েছিল আনতে, মানে রাস্তায় আর কি। ওখানে বলছে যে আপিকে আমি এগিয়ে নিয়ে আসি। আর এই যে আমার চাচাতো ভাই, আর আমাদের ফ্যামিলির কিন্তু আমি সবার বড়, আমার বাকি যে ভাই বোন আছে এরা কিন্তু সবাই ছোট ছোট। আর আমার বোন আমার অনেক ছোট, প্রায় 14 থেকে 15 বছরের ছোট আমার এই বোন। আমরা এই দুই বোনই তো চলে এসেছি, আর সবাই এসে এসে জিজ্ঞেস করছে যে কি খবর, কেমন আছে, এতদিন পরে আসছি। তো এই তো বাসায় ঢুকলাম, আর অহনা অনন্যা এই যে বসে আছে। আর কারেন্ট ছিল না, আলো কম,
দেখতে পাচ্ছেন আলো অনেক কম, স্পষ্ট বোঝাও যায় না। তো অনুমণিকে বললাম যে তুমি বসো, তো সে বলছে যে ঠিক আছে আমি বসে আছি। তো এই তো বাবার বাড়ি চলে আসলাম। আস্তে আস্তে বাবার বাড়িতে যখন এসেছি তখন বাকি ভিডিও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো সবার সাথে দেখা করছি। আর এই দুই বোন হাতে হ্যান্ড স্যানিটাইজার মাখা তো আছে, আব্বু ওদেরকে হেক্সিসল দিল যে তোমরা হাতে দাও। আর এই যে আমার চাচাতো ভাই, এরা দূর থেকে দেখছে অহনানন্যা কি করছে। তো এই তো আমরা বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। অহনা অনন্যাও একটু বসলো, বসে গল্প করছে ওদের আন্নামণির সাথে। তো এরকম অনেক গল্প করলাম আমরা। আর এই যে মুরব্বী যে দেখতে পাচ্ছেন বসে আছে, আমার দাদা দাদি কিন্তু নাই। আল্লাহ আমার দাদা দাদিকে জান্নাতবাসী করুক। আমার দাদি যখন ছিল তখন উনি প্রায় আসতো আমার দাদির সাথে দেখা করার জন্য। তো উনিও আমাদের সাথে বসে গল্প করছে। তো এই তো, আর এখন তো বাবার বাড়ি আসা হলো, এখন ঘোরাঘুরিও হবে। বাবার বাড়ি আসা মানে আনন্দ, আর আনন্দ খুবই ভালো লাগে। প্রত্যেকটা মেয়ের জন্যই তার বাবার বাড়ি অনেক আনন্দের। বাবার বাড়ি মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, যে শান্তির একটি জায়গা। তেমনি আমারও, আমার খুবই ভালো লাগে বাড়িতে যেতে। তো এই তো আমরা আসার পরে একটু ঘোরাঘুরি করছি। আমার চাচাতো ভাই অনেক, তো সব চাচিদের সাথে দেখা করছি। আর অনুমণি এসে সে শুরু করেছে ছাদে উঠবে। তো আমি বলছি দাঁড়াও তোমার নানুমণিদের সাথে একটু দেখা করে আসি। এটা হচ্ছে আমার বড় চাচির ঘর। এই যে বড় চাচি কাজ করছে, জিজ্ঞেস করছে যে অনেক দিন পরে আসছি। তো আমরা সবার সাথেই দেখা করে বের হয়ে যাচ্ছি। তো এই তো, আর অনুমণি তো মহা খুশি, সে ছাদে উঠবে। তো চাচি বলছিল যে ও ছাদে উঠো, ওকে ঘোরাও। তো ছাদে উঠে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। তো এই তো আস্তে আস্তে উঠছে অহনা। অনন্যা কিন্তু খুব ভয় পায়। তো সালমা অনন্যাকে ধরে ধরে উঠাচ্ছে। আর অনেকদিন পর এসে অনেক পরিবর্তন দেখতে পেয়েছি। ভালো লাগে বাবার বাড়ি আসা মানেই তো ঘোরাঘুরি। তো এই তো আমরা ঘোরাঘুরি করছি। আর কাকি ছাদে অনেক কিছু লাগিয়েছে, চালকুমড়া গাছ, অনেক সুন্দর সুন্দর চালকুমড়াও ধরে আছে। এই যে ভালো লাগে এরকম পরিবেশ, অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।